ঝিনাইদহ থেকে খুলনায় রোড মার্চ বিএনপির সরকার পতনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের কারো পরোয়া করে না আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের বিশ্ব পর্যটন দিবস আজ বিচ ফেস্টিভ্যাল ঘিরে উৎসবমুখর কক্সবাজার পর্যটকদের জন্য সপ্তাহব্যাপী নানা আয়োজন তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা মাহমুদুল্লাহর অভিজ্ঞতাকে বেনিফিট অব ডাউট বোর্ডের ভারতের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়বে টাইগাররা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি গতকাল বিকেলে ঝিনাইদহ থেকে রোড মার্চ শুরু করে রাতে খুলনা পৌঁছান বিএনপি নেতাকর্মীরা এর আগে রোড মার্চ পূর্ব সমাবেশে সরকার পতনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সকাল নয়টায় ঝিনাইদহ বাস স্ট্যান্ডে রোড মার্চ পূর্ব সমাবেশ শুরু হয় কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা সমাবেশে মির্জা আব্বাস বলেন জনগণের টাকা কোথায় গেল দেশের মানুষ তা জানতে চায় ক্ষমতাসীনরা দেশকে হীরক রাজার দেশ বানিয়েছে এই কথা উল্লেখ করে নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি সমাবেশে বিএনপি নেতারা বলেন সারা দেশের নেতাকর্মীরা জেগে উঠেছে দুর্নীতি লুটপাট অর্থপাচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষও বিএনপির আন্দোলনে যোগ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব আজ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে নিরপেক্ষ সরকারের কাছে দায়িত্ব দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা রোড মার্চটি ঝিনাইদহ থেকে মাগুরা যশোর হয়ে রাতে খুলনায় গিয়ে শেষ হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আর ভয় দেখানোর এজেন্সি নিয়েছেন মির্জা ফখরুল গতকাল বিকেলে কিরানীগঞ্জের সমাবেশে কথা বলেন ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ সংবিধানের পরোয়া করে কোনো নিষেধাজ্ঞার পরোয়া করে না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে উল্লেখ করে তিনি আরও বলেন তাকে মুক্ত করতে বিএনপি 48 ঘন্টার আলটিমেটাম দেয় অথচ তার জন্য 48 মিনিটের আন্দোলনও করতে পারেনি আওয়ামী লীগের কোনো কর্মীর গায়ে আঘাত লাগলে পাল্টা আঘাতের হুঁশিয়ারও দেন ওবায়দুল কাদের সমাবেশে দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন তারেক রহমানকে প্রতিষ্ঠিত করে বেগম খালেদা জিয়াকে মাইনাস করাই বিএনপির উদ্দেশ্য আন্দোলনের খেলা বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান দলের অপর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন জনসমর্থন না থাকায় নির্বাচন এলেই বিএনপি নির্বাচন থেকে পালানোর বাহানা খোঁজে পর্যটকদের সমাগমে মুখর দেশের দীর্ঘতম সৈকত কক্সবাজার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সাগরকন্যা সেজেছে নতুন সাজে দেশি বিদেশি পর্যটকদের জন্য 7 দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের আয়োজন করা হয়েছে শতাধিক স্টল বিচ ম্যারাথন ও সার্কাসের পাশাপাশি হোটেল মোটেল রেস্টুরেন্টগুলো থাকছে বিশেষ ছাড় কক্সবাজার প্রতিনিধি মোর্শেদুর রহমান খোকনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট বিশ্বের দীর্ঘতম বালুকাময় সৈকত বছর জুড়েই দেশ বিদেশি পর্যটকদের সমাগমে মুখর থাকে কক্সবাজার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এবারও অন্যরকম আমেজ কক্সবাজারে দেশি বিদেশি পর্যটকদের জন্য বিচ কার্নিভালের আয়োজন করেছে জেলা প্রশাসক ও বিচ ম্যানেজমেন্ট কমিটি আমাদের ট্যুরিস্টরা যেহেতু এখন সারা বছর ধরে আসছে ট্যুরিস্ট আমাদের যারা পর্যটন ব্যবসায়ী আছেন তাদের উচিত হবে ট্যুরিস্টদেরকে কীভাবে কমফোর্ট জোনে রাখা যায় এটি তাদেরও প্রতি আমাদের একান্ত আহ্বান থাকবে তারা যাতে আমাদের এই আয়োজনে আমরা যেই একটি সুনাম কক্সবাজারের যে রয়েছে আমরা দুর্নামের ভাগিদার হইতে চাই না সপ্তাহব্যাপী হোটেল মোটেল রেস্টুরেন্টগুলোতে থাকছে বিশেষ ছাড় সহ নানা সুবিধা এতে খুশি পর্যটকরা আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো এবং নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবই ইনশাআল্লাহ ভালো আমরা আসছি এই ফ্যাসিলিটিসের জন্যই খুব ভালো লাগতেছে আগে থেকে এখানে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্টে ছাড় চলছে 60% বাড়ার রিয়াদ করেছি এটা বাড়ার রিয়াদ ঘোষণা করেছি দেশে বিদেশ থেকে যথেষ্ট পর্যটকদের সাড়া পাওয়া যাচ্ছে গেল বছরের চেয়ে এবারের আয়োজন করা হয়েছে আরও বড় পরিসরে 200+ স্টলের পাশাপাশি রয়েছে বিচ ম্যারাথন ও সার্কাস মেলা প্রাঙ্গণ থেকে যারা টিকিট সংগ্রহ করবেন তাদের জন্য আমরা 50% ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি ফেস্টিভ্যাল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত আমরা বিচের সব এলাকা এবং বিচে প্রবেশের যে পথগুলো আছে সেগুলো আমরা সিসি ক্যামেরা সার্ভেইলেন্সের আওতায় নিয়ে এসেছি বাংলাভিশন নিউজ ডেস্ক
আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরাকের উত্তরাঞ্চলীয় মিনাওয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে 113 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 150+ বর ও কনে হতাহতের মধ্যে রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 10:45 দিকে আল হামদানিয়া জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা হয়। দুঃখ প্রকাশ করে সার্বিক সহায়তার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। আগুন নেভানোর পর ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরাকের সিভিল ডিফেন্স বিভাগের মহাপরিচালক জানান, ভবনের ভেতরে আয়োজিত অনুষ্ঠানের সাজসজ্জায় ব্যবহার করা সামগ্রী এবং দাহ্য পদার্থের কারণেই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। খেলার খবর, ক্রিকেট। তামিম ইকবালকে ছাড়াই ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল। পিঠের ইঞ্জুরিতে পড়া এই অভিজ্ঞ ওপেনারকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি বোর্ড, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা। তবে মিডল অর্ডারে তরুণ ব্যাটাররা হতাশ করায় মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতাকে বেনিফিট অব ডাউট দিয়েছে বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে রাতেই বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। এদিকে ভারতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলতে আজই ঢাকা ছাড়ছে জাতীয় দল। মানিক মাহমুদের রিপোর্ট। আইসিসির কাছে বিশ্বকাপ দল জমা দেওয়ার ডেডলাইন 27 সেপ্টেম্বর। তার কয়েক ঘন্টা আগে অনেক জল ঘোলা করে অবশেষে দল ঘোষণা করেছে বিসিবি। হাই, দিস ইজ সাকিব আল হাসান, আই এম রিপ্রেজেন্টিং বাংলাদেশ ফর দি ফিফথ টাইম ইন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। বিশ্বকাপ দল ঘোষণার আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের যাচাই করেছেন নির্বাচকরা। সেখানে তানজিদ তামিম, তানজিম সাকিব, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাইম শেখ, শামীম হোসেন সহ তরুণদের পাশাপাশি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরাও ছিলেন এই পরীক্ষা নিরীক্ষায়। তবে শেষ পর্যন্ত তামিম ইকবালের দলে না থাকাই বড় চমক এবং ক্রিকেটাঙ্গনে বড় বিস্ময়। পিঠের ইঞ্জুরিতে ঝুঁকিমুক্ত থাকতে বিশ্বকাপে সব ম্যাচ খেলতে অপারগতা জানান তামিম। বেছে বেছে কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছিলেন তিনি। বিসিবি সভাপতির কাছে তামিমের এমন আবদার মেনে নিতে পারেননি অধিনায়ক সাকিব ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিংহে আগের রাতে বোর্ড সভাপতির সাথে মিটিং হয়েছে কোচ ও অধিনায়কের। নির্বাচকরা অবশ্য তামিমের বাদ পড়া নিয়ে তার ব্যাক ইঞ্জুরিকেই দায়ী করেছেন। আমরা তো ওর সাথে আলাপ করেছি, যে মেডিকেল থেকে আমরা পুরোপুরি আলোচনা করেছি, তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওকে স্কোয়াডে পাঠিয়ে। কিছু কিছু ইঞ্জুরি আছে, আপনি কিন্তু রিস্কে যেতে পারেন না, রিস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনার একটা প্লেয়ারকে আপনি ইনক্লুশন করেছি, আপনার গিয়ে ইঞ্জুরিতে পড়ে গেছে, এটাতে কিন্তু আবার দেখেন টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা বেকার দেওয়ার মধ্যে পড়ে যায়। নিউজিল্যান্ড সিরিজে ফার্স্ট ম্যাচটা খেলেছে, সেকেন্ড ম্যাচ খেলেছে, দেন থার্ড ম্যাচটা কিন্তু ওকে রেস্ট দিতে হয়েছে। সেকেন্ড ম্যাচটা পুরোপুরি ব্যাটিং করেছিল, পুরো ফিল্ডিং করেছিল, তারপরে কিন্তু ওর একটু পেইন এসেছিল। তো সেই সময় এই ধরনের রিস্কের কথা চিন্তা করে কিন্তু পরে সিদ্ধান্তটা নেওয়া। তামিম ও মাহমুদুল্লাহ ইস্যুতে দল ঘোষণার আগে দিনভর আলোচনা হয়, ছিল নানা গুঞ্জন। মঙ্গলবার সন্ধ্যায় দল ঘোষণার কথা থাকলেও বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে ম্যাচের পর বিশ্বকাপের দল ঘোষণা করা হয়। বিশ্বকাপে তামিমকে খুব মিস করবেন জানিয়েছেন দলের সহ অধিনায়ক নাজমুল শান্ত। না, আলহামদুলিল্লাহ টিম ভালো হয়েছে। তামিম ভাইয়ের সাথে অনেক দিন ধরে খেলছি, আমরা খেলেছি, বাংলাদেশ টিমকে অনেক দিন সার্ভিস দিয়েছেন, হয়তো ভবিষ্যতে আরও দিবেন। অবশ্যই মিস করব এবং অনেক কিছু শিখেছি, সো অবশ্যই মিস করব। তবে লোয়ার মিডল অর্ডারে মাহমুদুল্লাহর অভিজ্ঞতাকে মূল্যায়ন করেছেন নির্বাচকরা। বিশ্বকাপ দলে ওপেনার মাত্র দুজন, লিটন দাস ও তানজিদ তামিম। টপ অর্ডার ও মিডল অর্ডার পাঁচজন ব্যাটসম্যান হলেন নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। দলে সাকিব ছাড়া অলরাউন্ডার আছেন মেহেদী মিরাজ এবং তাদের সাথে নাসুম আহমেদ ও শেখ মাহেদীকে নিয়ে চারজন স্পিনার। আর দলে পাঁচ পেসার, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও তানজিম সাকিব। প্রায় দেড় মাসের এই বিশ্বকাপ এত বড় এবং লম্বা টুর্নামেন্টে তৃতীয় ওপেনারের অনুপস্থিতি ভোগাতে পারে বাংলাদেশকে। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 11:00। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।